শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল ঠান্ডা ইয়ের রেসিপি। এটা স্পেশালি রাজস্থানের একটা ড্রিঙ্কস, বিশেষত এটা দোলের সময় সার্ভ করা হয়। আমি এটা যেভাবে বানাবো সেটা একেবারে চটজলদি হয়ে যাবে। আমি 25 গ্রাম করে পোস্ত, চালমগজ, পেস্তা, আমন্ড ও কাজু নিয়েছি। আমন্ড আর পেস্তার আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা বলে আমন্ড, পেস্তা, কাজু, চালমগজ আর পোস্ত দিলাম। এই সমস্ত উপকরণ আমি ঘন গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। এখানে 1 কাপ দুধ নিয়েছি আর দুধটাকে আমি আগে ঘন করে নিয়েছি। 1/2 ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রাখবো, আর ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আমার পেস্ট করতে খুব সুবিধা হবে। এটা ভেজানো থাকুক, ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নিই। একটা হামানদিস্তায় 1 চা চামচ মৌরি দিলাম, 1 চা চামচ গোলমরিচ, 7-8টা এলাচ, অল্প পরিমাণে দারচিনি। এগুলো দিয়ে আমি আগে এটাকে গুঁড়ো করে নেব। এই কাজটা আপনারা মিক্সিতেও করতে পারেন। সকলকে হোলির শুভেচ্ছা জানাই, সবাই আনন্দের সঙ্গে রং খেলুন। এই ঠান্ডাটা শুধু হোলির দিন খাওয়া যায় এমন নয়, গরমকালে যে কোনো সময় খাওয়া যেতে পারে। এর মধ্যে আমি 1 চা চামচ আদার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়োটার সঙ্গে এই আদার গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি। হামানদিস্তা থেকে এলাচের খোসাগুলো আমি সরিয়ে নিচ্ছি, এগুলো আমি রান্নায় ব্যবহার করব না। এর মধ্যে আমি কিছু গোলাপের পাপড়িও দিয়ে দিলাম। এটা শুকনো গোলাপের পাপড়ি, এটা আপনারা বাজারে কিনতে পাবেন। মুদিখানা দোকানে গিয়ে গোলাপের পাপড়ি বলে খোঁজ করবেন, পেয়ে যাবেন। গুঁড়োটা হয়ে গেছে। এদিকে আমার সমস্ত উপকরণ যে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাও সফট হয়ে গেছে। আমি এবার মিক্সিতে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব, মিহি পেস্ট তৈরি করব। সঙ্গে কিছু তাজা গোলাপের পাপড়িও দিলাম। যারা শুকনো গোলাপের পাপড়ি পাবেন না তারা তাজা গোলাপের পাপড়ি দিয়েও করতে পারবেন। এইরকম মিহি একটা পেস্ট তৈরি করতে হবে। আগে আমি 1/2 লিটার দুধকে ঘন করে 1 কাপ করে নিয়ে পেস্টের সাথে মিশিয়েছিলাম। এবার আমি 750 ml দুধ আমি আবার গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে কেশর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 হাতা চিনি। এবার মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব, আর ফোটানোর পর দেখা যাবে যে কেশর দেওয়ার জন্য এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দুধটা ফুটতে ফুটতে বেশ ঘন হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আমার তৈরি করা পেস্ট।
হুইস্কের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবং ভালো করে আমি দুধের সাথে মিশ্রণটাকে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তৈরি করা গুঁড়ো মশলা। আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে হোলি স্পেশাল ঠান্ডাই। দেখুন ফোটাতে ফোটাতে খুব সুন্দর একটা কালার এসছে। ঠান্ডা করে এটা সার্ভ করুন। আমি মাটির পাত্রে সার্ভ করছি। ওপর থেকে কিছু গুঁড়ো মশলা আর গোলাপের পাপড়ি ছড়িয়ে আমি পরিবেশন করছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ।